প্রথম স্লাইড, প্রথম স্লাইডটি হচ্ছে মাইক্রো কম্পিউটার স্ট্রাকচার। সো ওভারভিউ অফ মাইক্রো কম্পিউটার স্ট্রাকচার অ্যান্ড অপারেশন। এখানে হচ্ছে কি, আমরা মাদারবোর্ড দেখতে পাচ্ছি। মাদারবোর্ডের উপর কিছু কম্পোনেন্টস আছে। প্রসেসরটি হচ্ছে ফ্যানের নিচে, আর র্যাম, আরো হাবিজাবি জিনিসপত্র আছে। এরপর হচ্ছে আমাদের মাইক্রো কম্পিউটার ওভারভিউ। আমরা হচ্ছে জুম করে নেই, স্লাইড শোতে গেলাম। আচ্ছা, সো এখানে হচ্ছে একটি মাইক্রো কম্পিউটার একটা ওভারভিউ দেওয়া হচ্ছে। এই হচ্ছে মাদারবোর্ডটা। মাদারবোর্ডের উপর র্যাম বাম দিকে, অ্যাড্রেস বাস, ডেটা বাস, রম, সিপিইউ, ডিস্ক ড্রাইভার্স দেওয়া আছে। অ্যাড্রেস বাস দিয়ে নর্মালি অ্যাড্রেসগুলি ট্রান্সফার করা হয়, ডেটা বাস দিয়ে হচ্ছে ডেটাগুলি ট্রান্সফার করা হয়, র্যামে থাকা ডেটাগুলি সিপিইউ যখন প্রয়োজন হয় কোনো অপারেশন চালানোর জন্য, অ্যারিথমেটিক অথবা অন্য যে কোনো ধরনের, তখন সে র্যাম থেকে ডেটা বাসের মাধ্যমে অ্যাড্রেস বাস ইউজ করে আর কি সেই ডেটাটা অ্যাকচুয়ালি র্যাম থেকে নিয়ে আসে, ডেটা বাস হয়ে ওই ডেটাটা সিপিইউতে আসে, আর রম থেকে কেবল রিড করা সম্ভব। পরের স্লাইডটি হচ্ছে আমাদের বাস। সো যেটা বললাম, বাস হচ্ছে এখানে দুই ধরনের দেখা যাচ্ছে, অ্যাড্রেস বাস, ডেটা বাস। আরও একটি ধরনের বাস আছে, অ্যাড্রেস বাস, ডেটা বাস অ্যান্ড হচ্ছে আরেকটা বাস গেল কই, কন্ট্রোল বাস। সো কন্ট্রোল বাস, সো বাস এইটা রিডিং পড়ে নিয়েন, দেন আমি একটু পড়ি প্রথম এক দুই লাইন। দ্য বাস ইজ অ্যান ইলেকট্রিক্যাল প্যাড দ্যাট কানেক্টস দ্য সিপিইউ, মেমোরি অ্যান্ড আদার হার্ডওয়্যার ডিভাইসেস অন দ্য মাদারবোর্ড। বলা হচ্ছে বাস, বাস ইজ এ ইলেকট্রিক্যাল প্যাথ, ইলেকট্রিক্যাল প্যাথ দ্যাট কানেক্টস র্যাম সিপিইউ, দ্যাট কানেক্টস র্যাম সিপিইউ, সরি সিপিইউ, র্যাম, রম অ্যান্ড আদার হার্ডওয়্যার ডিভাইসেস, ফর এক্সাম্পল দিস ওয়ান, দিস ওয়ান, দিস ওয়ান অ্যান্ড দিস ওয়ান, অন দ্য মাদারবোর্ড, অন দ্য মাদারবোর্ড, এই দিস ওয়ান ইজ মাদারবোর্ড। সো দ্য বাস ইজ এ গ্রুপ অফ প্যারালাল ওয়্যারস, গ্রুপ অফ প্যারালাল ওয়্যারস, এজ ইউ ক্যান সি, এক দুই তিন, সো থ্রি অফ দ্যাম আর প্যারালাল টু ইচ আদার। The number of wires in the bus affects the speed at which data can travel between hardware components. So if the lines in, if the lines is data bus, so bolchilam jodi data bus e ekhane dekha jacche tinta parallel line ache wire, যদি চারটা হতো সেক্ষেত্রে হচ্ছে স্পিড বেড়ে যেত, পাঁচটা হলে আরও বেড়ে যেত, ছয়টা হলে আরও বেড়ে যেত। সো প্রত্যেকটা ওয়্যার এক বিট করে ট্রান্সফার করতে পারে অ্যাট এ টাইম। তাহলে আমরা যে 64-bit কম্পিউটার ইউজ করি বা 32-bit কম্পিউটার ইউজ করি, সেটা অ্যাকচুয়ালি হচ্ছে 32-bit ডেটা বাস, অর্থাৎ 32টা ওয়্যার এরকম প্যারালালি আছে। সো অ্যাট এ টাইম 32টা প্যারালাল ওয়্যার 32-bit ডেটা ট্রান্সফার করতে পারে, তাই আমরা বলে থাকি হচ্ছে একটা কম্পিউটার 32-bit কম্পিউটার। সো এখানে লাইট কালারের কিছু টেক্সট আছে, এটা একটু পড়ে নেওয়া ইম্পর্টেন্ট, বোঝাটা ইম্পর্টেন্ট।
অ্যাকচুয়ালি কি বলতেছে, 8 ওয়ারবাস ক্যান মুভ 8 বিটস অ্যাজ আই সেইড, 32 বিট ওয়ারবাস ক্যান মুভ 32 বিট উইচ ইজ ফুল বাইট, অর্থাৎ 8 বিট ইকুয়ালস টু 1 বাইট, 16 বিট বাস ক্যান ট্রান্সফার 2 বাইটস, অ্যান্ড 32 বিট বাস ক্যান ট্রান্সফার 4 বাইটস অ্যাট এ টাইম। অ্যান্ড দেন হ্যাঁ হেয়ার এখানে আমরা দেখতে পাচ্ছি 16 বিট বাস, একটা পিকচার, মানে হচ্ছে 32 বিট বাস, 32টা ওয়্যার আছে, এখানে হচ্ছে 64 বিট বাইট, অর্থাৎ 64 ডিভাইডেড বাই 8 দ্যাট ইজ 8 বাইট। ফিগার অফ বাসেস, সো দিস ফিগার ইজ ইম্পর্ট্যান্ট। সো স্যার বলেছিলেন যে এইটা একটু প্রবলেম হচ্ছিল আগের সেমিস্টারের স্টুডেন্টদের, তাই তিনি চেঞ্জ করে এইটাকে নিজের মতো করে এইভাবে এঁকেছেন। সো এখানে ছিল হচ্ছে রম, তারপর কিবোর্ড, প্রিন্টার, মানে আইও ডিভাইসেস, বাস ছিল, আর হচ্ছে এখানে মাইক্রোপ্রসেসর। এটাতেও যদি যাই মাইক্রোপ্রসেসর বাম দিকে, এই হচ্ছে আমাদের ডেটা বাস, এটা হচ্ছে অ্যাড্রেস বাস, এখানে হচ্ছে রম, র্যাম, ইনপুট আউটপুট আছে MWTC, MRDC, IOWC অ্যান্ড IORC। সো আমাদের রম আছে, আমরা প্রথমে মাইক্রোপ্রসেসরটা এঁকে নিলাম, দেন রম এঁকে নিলাম, দেন র্যাম এঁকে নিলাম, দেন ইনপুট এঁকে নিলাম, আউটপুট এঁকে নিলাম। আউটপুট হতে পারে হচ্ছে আউটপুট ডিভাইসেস, আর ইনপুট হচ্ছে ইনপুট ডিভাইসেস যেমন কিবোর্ড, আর আউটপুট ডিভাইসেস হচ্ছে প্রিন্টার। রম হচ্ছে রিড অনলি মেমোরি, অর্থাৎ যে কিনা শুধু রিড করতে পারে, রাইট করতে পারে না, মানে রম থেকে কেবল রিড করা যায়, তাতে রাইট করা যায় না। আর র্যামে হচ্ছে রিডও করা যায় র্যাম থেকে, এবং র্যামে রাইটও করা যায়। মাইক্রোপ্রসেসর চাইলে র্যাম থেকে রিড এবং রাইট করতে পারে, দুইটাই করতে পারে, র্যামের মধ্যে রাইট এবং র্যাম থেকে রিড। সো এখন আমরা যদি দেখি ডেটা বাস যদি খেয়াল করি, তাহলে আমরা অ্যারোটা দিয়ে রাখছি রম থেকে মাইক্রোপ্রসেসরের দিকে, রম থেকে একটা অ্যারো বের হয়ে ডেটা বাস হয়ে মাইক্রোপ্রসেসর যাচ্ছে, অর্থাৎ এটা দিয়ে বোঝাচ্ছে হচ্ছে রম থেকে কেবল আমরা রিড করতে পারি, ঠিক আছে, আবার ইনপুট ডিভাইস থেকে আমরা কেবল রিড করতে পারি। একটা জিনিস রিড করে সেটা হচ্ছে মাইক্রোপ্রসেসর চলে যায়। আমরা একটা কিবোর্ডে 5 প্রেস করা মানে হচ্ছে 5টা অ্যাকচুয়ালি মাইক্রোপ্রসেসর রিড করতেছে কিবোর্ড থেকে। আবার আমরা যদি কিছু আউটপুট দেখাতে চাই, সেটা প্রিন্টারে আমরা যখন প্রিন্ট করি, সরি প্রিন্ট করি, তখন মাইক্রোপ্রসেসর থেকে একটা ডেটা বাস হয়ে প্রিন্টারে ট্রান্সফার হয়, তখন সে এটা আউটপুট হিসেবে দেখা যায়। আউটপুটের একটা হচ্ছে প্রিন্টারের ভিতরের দিক, অর্থাৎ ভিতরে আসে, দেন হচ্ছে সে আউটপুট দেখাতে পারে। আর র্যামের কথা যদি বলি, যেটা বললাম যে মাইক্রোপ্রসেসর চাইলে র্যামে রাইট করতে পারে ভিতরের দিকে, আর আরো দিয়ে বোঝাচ্ছে মাইক্রোপ্রসেসর চাইলে র্যাম থেকে রিড করতে পারে বাইরের দিকে, আর আরো দিয়ে বোঝাচ্ছে। সো এইটা মেইনলি হচ্ছে ডেটা বাস কীভাবে প্রত্যেকটা ডিভাইসের সাথে কানেক্টেড। এরপরে যদি আমরা অ্যাড্রেস বাস দেখি, অ্যাড্রেস বাস হচ্ছে সবগুলির সাথেই কানেক্টেড, এবং অ্যাড্রেস বাসটা হচ্ছে আপনি আর রিড রাইটের তো ব্যাপার নয়, জাস্ট ডাইরেক্ট একটা আরো দিয়ে বুঝিয়ে দিচ্ছে যে অ্যাড্রেসটা, প্রত্যেকটারই একটা অ্যাড্রেস থাকে, সেটা হচ্ছে মাইক্রোপ্রসেসর রিড, মাইক্রোপ্রসেসর হচ্ছে সেটা সেখানে কিছু রাইট করে ওই অ্যাড্রেসগুলিতে। আচ্ছা MWTC হচ্ছে এখানে হচ্ছে কিছু কন্ট্রোল কন্ট্রোল পোর্ট অ্যান্ড পোর্ট না অ্যাকচুয়ালি কন্ট্রোল, সো যাই হোক কন্ট্রোল কিছু পিন দেওয়া আছে, একটা হচ্ছে MWTC মেমোরি রাইট কন্ট্রোল, দেন হচ্ছে মেমোরি রিড কন্ট্রোল, আর দেন হচ্ছে ইনপুট আউটপুট রাইট কন্ট্রোল, ইনপুট আউটপুট রিড কন্ট্রোল। সো মেমোরি রাইট কন্ট্রোল হচ্ছে কানেক্টেড হচ্ছে র্যামে, কেবল আমরা রাইট করতে পারি, তাই মেমোরি রাইট কন্ট্রোলটা র্যামের সাথে কানেক্টেড। মেমোরি রিড কন্ট্রোল,
সো মেমোরি হচ্ছে রম আর র্যাম দুইটা মেমোরি আছে, সো মেমোরি রিড কন্ট্রোল, অর্থাৎ রম থেকে আমরা কেবল রিড করতে পারি, তাই মেমোরি রিড কন্ট্রোলটা ওকে নিয়ন্ত্রণ করবে এবং মেমোরি রিড কন্ট্রোলটা র্যামকেও নিয়ন্ত্রণ করবে, কেননা র্যাম থেকেও আমরা রিড করতে পারি। ইনপুট আউটপুট রাইট কন্ট্রোল, সো আমরা রাইট করবো হচ্ছে একটা প্রিন্টারে, সো ইনপুট আউটপুট রাইট কন্ট্রোলটা কানেক্টেড থাকবে হচ্ছে একটা প্রিন্টারের সাথে। ইনপুট আউটপুট রিড কন্ট্রোল, অর্থাৎ আমরা কিবোর্ড থেকে ইনপুট করবো, সো সেটা কন্ট্রোল করার জন্য ইনপুট আউটপুট রিড কন্ট্রোল ইউজ করি, সো তার সাথে আমরা কানেক্ট করে দিলাম এই অ্যারোর মাধ্যমে। আচ্ছা, সো এটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম অফ কম্পিউটার সিস্টেম উইথ ডিফারেন্ট বাসেস। পরের স্লাইড, পরের পেজটায় যাই। সো সেম জিনিসটা যেটা কিনা স্যার এখানে ছবি এঁকে করেছেন, আর এখানে হচ্ছে বোর্ডে ছবি এঁকেছিলেন। এরপর হচ্ছে মেজর পার্টস, এতক্ষণ আমরা যা পড়লাম সেগুলিকে আমরা হচ্ছে যদি মাথায় নিয়ে আসি এবং কল্পনা করি, তাহলে আমরা মাইক্রোপ্রসেসরকে অর্থাৎ মাইক্রো কন্ট্রোলারকে আমরা মেইনলি চারটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে মেইনলি সিপিইউ থাকে, আর মেমোরি, রম অথবা র্যাম দুই ধরনের, বা হার্ড ডিস্ক। এরপর হচ্ছে ইনপুট আউটপুট সার্কুইটরি অর্থাৎ ডিভাইসেসগুলি বোঝাচ্ছে, আর বাসেস হচ্ছে বিভিন্ন ধরনের বাসেস হতে পারে, অ্যাড্রেস বাস, অ্যাড্রেস ট্রান্সফারের জন্য, ডেটা বাস, ডেটা ট্রান্সফারের জন্য, কন্ট্রোল বাস, কে কখন অ্যাড্রেস পাঠাবে বা কে কখন ডাটা পাঠাবে সেটা কন্ট্রোল করার জন্য কন্ট্রোল বাস। ইনপুট আউটপুট, সো এটা বাংলা রিডিং পড়ে নিলেই হবে। এখানে কিছু ইনপুট আউটপুট ডিভাইসেস দেওয়া আছে, এক্সাম্পল অফ আউটপুট ডিভাইসেস, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সিপিইউ, সিপিইউ রিডিং পড়ে নিলে হয়। সো সিপিইউতে মেইনলি হচ্ছে আমাদের সব কাজগুলি হয়, অ্যারিথমেটিক অপারেশনস সব কিছু। সো সিপিইউ কী করে, অ্যাকচুয়ালি র্যাম থেকে, ঠিক আছে, র্যাম থেকে ডেটাগুলি মানে ইনস্ট্রাকশনগুলি পড়ে পড়ে এনে ফেচ করে, আমি যেটা বলে ফেচ করে এনে হচ্ছে কাজ করতে পারে ওখান থেকে। এরপরে হচ্ছে এখানে একটা একটা ডেটা যখন সিপিইউর কাছে থাকে এবং সিপিইউ যদি ডেটাটা পাঠাতে চায়, আচ্ছা সরি, সিপিইউ একটা অ্যাড্রেস জানে, বাট ওই অ্যাড্রেসের ডেটাটা সে জানে না এবং জানতে চায় র্যাম, র্যামের কাছ থেকে, অর্থাৎ অ্যাড্রেস বলতে র্যামের অ্যাড্রেসটা জানে। সো সিপিইউ বলল যে হে র্যাম, প্লিজ সেন্ড দ্য ডেটা ইন স্লট নাম্বার, অর্থাৎ অ্যাড্রেস নাম্বার, এই বিশাল নাম্বারটা। সো এই অ্যারো দিয়ে অ্যাড্রেস বাসটা অ্যাড্রেসটা পাঠালো, ট্রান্সফার করলো র্যামের কাছে এবং র্যামকে বললো যে আমাকে এই স্লটের, এই অ্যাড্রেসের ডেটাটা দাও। র্যাম যখনই দেখলো আচ্ছা এই অ্যাড্রেসটা তো আমার, আমি চিনি, তো সে কী করলো, ডেটা বাসের মাধ্যমে ওই ডেটাটা সিপিইউকে সেন্ড করে দিল। ওকে, হিয়ার ইট কামস, 01001100। এরপরে হচ্ছে মেমোরি অর্গানাইজেশন। সো মেমোরি আসলে কীরকম ধরনের হয় র্যামে সেটার একটা মানে ভিজুয়ালাইজেশন। নর্মালি মেমোরি অ্যাড্রেসগুলি তো সব কিছুই তো বাইনারিতে হয় কম্পিউটারে, সো মেমোরি অ্যাড্রেসগুলিও বাইনারিতে হয়। সো বাইনারিতে যদি এখানে হচ্ছে 10 বিট দেখানো হচ্ছে মেমোরি অ্যাড্রেস বিট, সো বাইনারি দেন হচ্ছে তার ডেসিমাল রিপ্রেজেন্টেশন, দেন হচ্ছে আবার ওয়ান, দেন হচ্ছে ওয়ান ডেসিমাল, দেন হচ্ছে সব 10টা 1, তার ডেসিমাল হচ্ছে 1023, ঠিক আছে। এবং মেমোরিতে এই মেমোরি অ্যাড্রেসে যে ডেটাটা আছে সেটাও কিন্তু বাইনারিতেই থাকবে। সো এখানে একটা ডেটা দেওয়া আছে, সো এটা কত বিট, 4 8, সো 8 দুগুণে 16, সো 16 বিট ডেটা বাস, ঠিক আছে।
আর এখানে হচ্ছে আমাদের 10 বিট, 10 বিট অ্যাড্রেস বাস, 10 বিট অ্যাড্রেস বাস। সো এখানে এটা হচ্ছে মেমোরি অর্গানাইজেশন অ্যাড্রেস বাস। সো অ্যাড্রেস বাস যা বললাম যে অ্যাড্রেস, দ্য অ্যাড্রেস বাস ইজ এ সেট অফ ওয়্যারস, সবগুলি সেট অফ ওয়্যারস, কি বলে, ডেটা বাস ও সেট অফ ওয়্যারস নিয়ে গঠিত। ইট কনসিস্ট অফ 16, 20, 24, 32 অ্যান্ড 36 প্যারালাল ইউনি ডিরেকশনাল সিগন্যাল লাইনস। ঠিক আছে, সো অ্যাড্রেস কিন্তু একটা দিকেই যায়। যদি দেখেন অ্যাড্রেস বাস যেটা, সেটা হচ্ছে সিপিইউ থেকে কোনো মেমোরি লোকেশন, সিপিইউ থেকে আইও ডিভাইস যায়, বাট আইও আইও ডিভাইস থেকে সিপিইউ এরকম হবে না, সিপিইউ থেকেই যাবে। ঠিক আছে, তো এখানে পিছনে যদি ছবিগুলি দেখি, সো অ্যাড্রেস বাস সিপিইউ, অ্যাড্রেস বাস হচ্ছে সিপিইউ থেকে রমে, সিপিইউ থেকে র্যামে, সিপিইউ থেকে বলা বলা বলা। সো অ্যাড্রেস বাস অন দিস লাইন দ্য সিপিইউ সেন্ডস আউট দ্য অ্যাড্রেস অফ দ্য মেমোরি লোকেশন অ্যান্ড আইও পোর্ট দ্যাট ইজ টু বি রিটার্ন টু অর রিড ফ্রম। সো এখানে দেখুন 16, 20, 24, 32, 36 বিভিন্ন ধরনের অ্যাড্রেস বাস থাকতে পারে। এরপর ডেটা বাস সেম কিন্তু না, দেখেন 8, 16, 32 আর এখানে হচ্ছে 16, 20, 24, 32, 36, নাম্বারগুলি আলাদা। সো ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে ডেটা বাসগুলি হচ্ছে আপনার 8-এর মাল্টিপ্লাই, বা মানে অর্থাৎ আপনি যদি দেখেন 8 8 ইন্টু 1, 8 8 ইন্টু 2, 16, 8-এর সাথে কিছু মাল্টিপ্লাই করলে অ্যাকচুয়ালি ডেটা বাসগুলি পাওয়া যায়। সো দ্য অ্যাড্রেস বাস ইজ এ সেট অফ ওয়্যার সুইচ কনসিস্ট অফ 8, 16, 32 প্যারালাল বাই ডিরেকশনাল সিগন্যাল। তো বাই ডিরেকশনাল বলার কারণ হচ্ছে ও দুই দিকেই ডেটা ট্রান্সফার দুই দিকে হতে পারে, মাইক্রোপ্রসেসর থেকে রম, আবার রম থেকে রিড করে মাইক্রোপ্রসেসর পর্যন্ত যেতে পারে, আবার মাইক্রোপ্রসেসর কিছু একটা ডেটা পাঠিয়ে র্যামে সেভ করার উদ্দেশ্যে পাঠাতে পারে, তাই বাই ডিরেকশনাল। কন্ট্রোল বাস, দ্য কন্ট্রোল বাস ইজ সেট অফ ওয়্যারস অফ কনসিস্ট অফ 4 to 10 প্যারালাল সিগন্যাল। দ্য সিপিইউ সেন্ডস আউট সিগন্যালস অন দ্য কন্ট্রোল বাস টু এনেবল দ্য আউটপুট অফ দ্য অ্যাড্রেস মেমোরি ডিভাইসেস অর আইও ডিভাইসেস। সো কন্ট্রোল বার হচ্ছে 4 to 10 প্যারালাল সিগন্যাল লাইন্স নিয়ে আর কি থাকে। অন দ্য কন্ট্রোল বাস সেন্স আউ সিগন্যাল বাস টু এনেবল দ্য আউটপুটস অফ দ্য অ্যাড্রেস মেমোরি ডিভাইসেস। সো কোনো একটা মেমোরি ডিভাইসেস যদি কোনো ডেটা পাঠাতে হয়, তখন সে কন্ট্রোল বাসটা এনেবল করে দেয় এবং ওই বাসটা রেডি হয়ে থাকে ওই পার্টিকুলার ডেটাটা পাঠানোর জন্য। সো কন্ট্রোল বাস দিয়ে আমরা অ্যাকচুয়ালি সিলেক্ট করতে পারি কোন ডিভাইসে কখন ডেটা পাঠাবে, সেটা কন্ট্রোল বাস দিয়ে আমরা কন্ট্রোল করতে পারি। মেমোরি, মেমোরি তো কিছু বাইনারি কো স্টোর্স, তো বাইনারি কোডস ফর দ্য সিকোয়েন্স অফ ইনস্ট্রাকশনস, ইনস্ট্রাকশনগুলি স্টোর করে। যে ইনস্ট্রাকশন তো নর্মালি কম্পিউটার সেট থেকে বাইনারি আকারে, সো বাইনারি কোডস ফর দ্য সিকোয়েন্স অফ ইনস্ট্রাকশনগুলি সেভ করে রাখে মেমোরি। সো ডেটাও স্টোর করে যেটা কিনা বাইনারি কোডেড, এক্সাম্পল মেমোরির এক্সাম্পল মেমোরি হতে পারে রম, র্যাম, ম্যাগনেটিক বা অপটিক্যাল ডিস্ক। মেমোরি অর্গানাইজেশন প্রসেসর মেমোরি, প্রাইমারি আর মেইন মেমোরি, এরপর হচ্ছে সেকেন্ডারি মেমোরি। সো প্রসেসর মেমোরি হচ্ছে রেজিস্টার, প্রসেসরের ভিতরে যা থাকে, অনেক বেশি এক্সপেন্সিভ এগুলো, যেমন হচ্ছে রেজিস্টার আর কিছু ক্যাশ মেমোরি, ক্যাশ মেমোরি থাকে। বা এরপর হচ্ছে প্রাইমারি বা মেইন মেমোরি, যেটা কিনা আমরা
মেইন মেমোরি যেটা কিনা আমরা বলি র্যাম। সো এটা মোটামুটি এক্সপেন্সিভ, স্পিডও বেশ বেশি, বাট রেজিস্টারের স্পিড অর্থাৎ প্রসেসর মেমোরিও স্পিড হচ্ছে সবচেয়ে বেশি, ঠিক আছে। দেন এরপর হচ্ছে আমাদের হচ্ছে সেকেন্ডারি মেমোরি যেটা কিনা হার্ড ডিস্ক বা সিডি রম, ওগুলো হচ্ছে, সরি সিডি রম না, ফ্লপি ডিস্ক, এগুলি হচ্ছে সেকেন্ডারি মেমোরি এক্সাম্পল। সেখানে কিছু বর্ণনা লেখা আছে, এগুলি ফোনে নিলে হয়। সো ক্লাসে আমাদের এই ফ্লপি ডিস্কটা দেখানো হয়েছিল। আমরা এরপরে হচ্ছে সিপিইউ, সো আর একটা গ্রিন কিছু ফিগার দেওয়া আছে, ব্যাকগ্রাউন্ড গ্রিন। সো এই হচ্ছে সিপিইউ, কন্ট্রোল বাস, র্যামের স্লটটা, কন্ট্রোল বাস আমরা এনেবল করতে পারি, সেট করতে পারি। আর এখানে হচ্ছে অ্যাড্রেস বাস কানেক্টর সিপিইউর সাথে, আর ডেটা বাসও সিপিইউর সাথে কানেক্টর। এখন র্যামের সাথে কানেক্টেড অর্থাৎ সিপিইউ এর এই অ্যাড্রেস বাসগুলি র্যামের এইখানে কানেক্টেড, ঠিক আছে। র্যামটা যখন আমরা এটাকে এনে এখানে বসাবো, এই পার্টটা থাকবে এটার সাথে কানেক্টেড, এইটা থাকবে এটার সাথে কানেক্টেড। সো অ্যাড্রেস বাসগুলি র্যামের এইগুলির সাথে কানেক্টেড থাকবে, সিমিলারলি ডেটা বাসগুলি এইগুলি এগুলির সাথে কানেক্টেড থাকবে। সো সিপিইউ কী করবে, অ্যাড্রেস বাস দিয়ে অ্যাড্রেস বাস দিয়ে কিছু একটা পাঠাবে, অর্থাৎ অ্যাড্রেসটা পাঠাবে, বলবে এই অ্যাড্রেসের ডেটাটা আমাকে পাঠান। সো এখান দিয়ে সে আসবে, র্যাম হচ্ছে এই অ্যাড্রেসটা জানবে তার কাছ থেকে, জানার পরে এইখান দিয়ে ডেটাটা পাঠাবে এবং সেটা এই ডেটা বাস হয়ে সিপিইউর কাছে যাবে। সো এখানে কিছু মেমোরি লোকেশান অর্থাৎ অ্যাড্রেস লোকেশান দেওয়া আছে, এই অ্যাড্রেস হচ্ছে ডেটাটা যেটা পাঠাবে র্যাম সেটা হচ্ছে এইটা। সো সিমিলারলি সিপিইউ যখন এই অ্যাড্রেসের ডেটাটা চাইবে, অ্যাড্রেস বাস দিয়ে হচ্ছে এই অ্যাড্রেসটা পাঠাবে, র্যাম জানবে যে এই অ্যাড্রেসটা জন্য করেসপন্ডিং ডেটাটার রিকোয়েস্ট এসেছে, তখন সে র্যাম কী করবে, এই অ্যাড্রেসের জন্য যে ডেটাটা এটাকে ডেটা বাস দিয়ে সিপিইউর কাছে পাঠিয়ে দেবে। সো এখানে ছবিতে দেখানো যাচ্ছে ডেটা বাস দিয়ে পাঠাচ্ছে। সো এন্ড অফ স্লাইড।